নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো সবাইকে আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। এখন সকাল 8:30 বাজে আর দেখো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর আজকে না আমি একটু দেরি করে উঠেছিলাম ঘুম থেকে, আমার সকালবেলা শরীরটা একটু খারাপ লাগছিল সেই জন্য। আর শুধু আমি এখানে দেখো বিছানাটাই গুছিয়েছি, গুছিয়ে নিয়ে তারপর চা করেছিলাম, চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর আগের দিন না কিছু মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বাটা মাছ, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার কাটা হয়নি। তো আজকে এগুলো কাটছি, কেটে নিয়ে তারপরে না আমি আমার যা কাজ আছে সেগুলো করে নিয়ে আজকে রান্না বসাবো। আজকে একটু দেরি হয়ে গেছে। আর দেখো ওয়েদারটাও আজকে কেমন মেঘমেঘ করে আছে, কখন বলতে কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। তো তাড়াতাড়ি ভাবছি মাছগুলো কেটে নিয়ে, যেহেতু আমি বাইরে মাছগুলো কাটছি। তো তারপরে দেখো এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর সকালবেলা না মানে কি বলতো, কাজটা যদি একটু অনিয়ম হয়ে যায় না তখন এত বিরক্ত লাগে যে কি বলবো, তখন আর মানে কাজের সেই এনার্জিটাই থাকে না। তো আজকে যেটা আমার সাথে হয়েছে, তো আমার না আজকে ভীষণ মানে কষ্ট হচ্ছিল, যেহেতু শরীরটাও খুব একটা ভালো নেই আমার। আর আমার না একটু নার্ভের প্রবলেম আছে, তো আমি না মাঝে মধ্যে একটু অসুস্থ থাকি, তো তোমরা আমার পুরনো ভিডিওতে দেখতে পাবে। তো তারপরে দেখো এখানে আমি ঘর টরগুলো মুছে নিচ্ছি। আর আমি না একদিক দিয়ে রান্না করছিলাম আর একদিক দিয়ে মানে যে কাজগুলো সেগুলোও করছিলাম, যেহেতু দেরি হয়ে গেছিলো তো চেষ্টা করছিলাম তাড়াতাড়ি করে নেওয়ার কাজকর্মগুলো। আর আমার না যেহেতু দেখো ঘরের সাথেই রান্নাঘর, তো সেই জন্য না আমার মানে রান্নাটা হয়ে গেলে একবারে ঘরটা মোছা হয়ে গেলে বেশ ভালো হয়, তাহলে আর পরে ঘরটা নোংরা হয় না, নইলে পরে না আমাকে আবার মোছামুছি করতে হয়। তো যেদিন ধরো সকালবেলা আমি পুজো টুজো দিয়ে নিই সেদিন আবার বেলায় একবার মানে মুছে নিই ঘরটা। তারপরে দেখো এখানে আমার ঘরের সাথেই হচ্ছে রাস্তা, সেই রাস্তাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এটা দিয়ে চলাফেরা করি। আর আমার না এই পুরনো ঘরটা মানে কি বলতো, এটা একদমই রাস্তার সাথে, তো তো মানে আমার দরজা খুললেই মানে একদম রাস্তায় পা পড়ে, তো সেরকম একটুও জায়গা নেই। কিন্তু আমাদের যে নতুন যে বাড়িটা সেটা হচ্ছে সামনে অনেক জায়গা, তো সেটাকে না ইচ্ছা আছে মনের মতো একদম সাজানোর। তো যাই হোক দেখো এখানে সব আমি সকালবেলার কাজকর্মগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপরে যে বাসনগুলো ছিল সকালের বাসন বা রান্নার যে বাসনগুলো সেগুলো সব আমি মেজে নিচ্ছি। আর আমি না এই এখানটায় এইভাবেই বাসন মাজি, আমার পিছন দিকটায় কল আছে, মানে আমার ঘর থেকে একটুখানি যেতে হয় ওইদিকেই পায়খানা বাথরুম আর তোমার হচ্ছে কলটা বসানো আছে, কিন্তু ওখানে না আমি বাসন মাজি না এখন, যেহেতু আমার কোনো কিছুই না ঠিকঠাক সেট করা হয়নি, তো সেই জন্য আমি এখানে এইভাবেই বাসন মাজি জল নিয়ে এসে। একটা কথা কি জানো তো, তুমি যদি কষ্ট করে কোনো জিনিস করো, নিজে হাতে যদি তিল তিল করে গড়ে তোলো চোখের সামনে, তখন দেখবে সে জিনিস ব্যবহার করার বা ভোগ করার মর্যাদাটাই আলাদা, মানে সেটার একটা আলাদাই আনন্দ পাওয়া যায়। তো আমার না যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুরবাড়িতে মানে ঘর বলতে আমি একটা ঘরই পেয়েছিলাম, কিন্তু সেটাও না এত ভালো ছিল না, এটাও পরে কষ্ট করেই করা। তো যাই হোক সেটা কোনো এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যে আমার নতুন বাড়ির কথা বলছি, তো নতুন বাড়িটা ইচ্ছা আছে যে একদম আমার যে সমস্ত স্বপ্ন আছে, প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে ছোট ছোট, তো আমারও সেরকমই কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করার, জানি না ভগবান কবে সময়টা দেবে। তো যাই হোক তারপরে দেখো এখানে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আজকে না মাছের ঝোল করব আর তোমার হচ্ছে ডাল করব একটুখানি। তো আমি মাছের ঝোলটা একদম পাতলাভাবেই করছি, মানে আর আমরা না মাছের ঝোলে বেশি মশলা খাই না, তোমার হচ্ছে একদম হালকাভাবেই মাছের ঝোলটা করি। তারপরে দেখো এখানে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর এদিকে আমার সব কাজকর্মও হয়ে গেছিলো, আমার স্নান পুজো টুজোও সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই দুপুরবেলা গিয়ে 1:30 সময় মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম। আর এদিকে না আজকে বিকেলবেলা একটুখানি গিয়েছিলাম আইসক্রিম খেতে, তোমরা হয়তো শুনেছো যে অরুণ আইসক্রিম, তো আমাদের এই হাবড়াতে এখানে মানে নতুন একটা ওপেন হয়েছে, তো এখানেই গিয়েছিলাম, দারুণ টেস্ট সত্যি কথা বলতে। অরুণ আইসক্রিম কেউ যদি একবার খায় তারপরে সে আর অন্য কোনো আইসক্রিম খেতে চাইবে না, তো ভীষণ ভালো খেতে। তারপরে যাই হোক সন্ধ্যাবেলা বাড়ি এসে তারপরে যা কাজকর্ম ছিল সেগুলো সব করেছিলাম, মেয়েকে পড়ানো, রাতের রান্না, তো সব মিলিয়ে আজকের ভিডিও। তো তোমরা সবাই ভিডিওটা দেখো, কেমন লাগলো তুই অবশ্যই জানো। চলো টাটা।